ওকে, তাহলে আমরা শুরু করি। লাস্ট ক্লাসে হচ্ছে কি আমরা কি পড়েছিলাম, ক্যাপাসিটর, তাই না? ক্যাপাসিটরের এখানে কি পড়েছিলাম, ক্যাপাসিটর নিয়ে কিছু ম্যাথ করেছিলাম, তাই না? তাই তো, ক্যাপাসিটর নিয়ে আমরা সমান্তরাল প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখেছি, তারপর হচ্ছে কি আমরা ক্যাপাসিটরের কম্বিনেশন দেখেছি, এনার্জি কি দেখেছি, ক্যাপাসিটর এনার্জির ইকুয়েশন, বলো দেখি ক্যাপাসিটরের এনার্জি রিলেটেড ইকুয়েশন, হাফ সিভি স্কয়ার বলেছি সেটা, না স্যার, শিওর? এনার্জি রিলেটেড, এনার্জি ইকুয়াল টু হাফ কিউ বাই ভি, তারপর হাফ সিভি স্কয়ার, হাফ তারপর সি কিউ ভি কিউ সি, শিওর? স্যার হ্যাঁ দেখা হয়েছে। দেখো এই যে এটা এটা করেছিলাম, হাফ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার এনার্জি, আর এখানে পড়েছিলাম হাফ ইকুয়াল টু সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি, এখানে পড়েছিলাম হাফ কিউ ভি, আরেকটা এনার্জি পড়েছিলাম ফর্মুলা, সেটা হচ্ছে হাফ ইকুয়াল টু ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক আছে, এটা পড়েছিলাম, এরকম কিছু, কিউ স্কোয়ার বাই সি মনে হয়, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাই না? হ্যাঁ, এরকম তিনটা ফর্মুলা পড়েছিলাম এনার্জি রিলেটেড, যে একটা ক্যাপাসিটার কতটুকু এনার্জি স্টোর করে, তার জন্য এই তিনটে এনার্জি দিয়ে বা তিনটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো। ওকে, তো এইভাবে করে আমরা কিন্তু কাজ করতে পারবো, আশা করি তোমরা যেটা করবা ম্যাথ আসলে এখান থেকে করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে কি আমরা যেই বিষয়টা পড়বো, এটা হচ্ছে একটু কনসেপ্টটা কঠিন, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গাউসের ল পড়বো। ওকে, গাউস ল, গাউস লটা হচ্ছে একটু ডিফারেন্ট অ্যান্ড অলসো একটু রিলেটিভলি একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে দেখবা আর কোয়েশ্চেন কনফিউশন ক্লিয়ার করে নিবা, ওকে? কারণ গাউসের ল থেকে অনেক ধরনের কোয়েশ্চেন হয় আমাদের এমসিকিউতে, সিকিউতে, তারপর হচ্ছে এগুলো অ্যাডমিশন টেস্টে বেশি, বিশেষ করে বেশি কোয়েশ্চেন হয়, তো এই কারণে যেটা বলবো গাউসের ল যে কনসেপ্টটা থাকবে এটা একটু ক্লিয়ার করে নিবা, ওকে, যার যেখানে কনফিউশন থাকবে। তো আমরা শুরু করি আজকে, GAUSS, গসেস ল। ওকে, তোমরা আজকে তো অ্যাসাইনমেন্ট দিয়ে আসছো নাকি কলেজে, তাই না? কে দিয়েছো? আমি দিয়েছি আজকে কি ফিজিক্স ছিল, মনে হয় না। না স্যার ছিল না। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমরা গসের ল শুরু করি। গস ল শুরু করার আগে আমরা যে কনসেপ্টটা আগে পড়বো সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাস্ক, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাস্ক এটা কি, ইলেকট্রিক ফ্লাস্ক হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফ্লাস্ক কে ফাই দিয়ে এক্সপ্রেস করব, এটা হচ্ছে একটা গ্রিক লেটার, এটাকে বলা হয় ফাই, ঠিক আছে, এটার এক্সপ্রেস হচ্ছে ফাই। ইলেকট্রিক ফ্লাস্ক মূলত আমাদেরকে এক্সপ্রেস করে যে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, কোন একটা সারফেস এরিয়া দিয়ে কতটুকু ফিল্ড লাইন পাস করছে সেটার অ্যামাউন্টটা আমাদেরকে বোঝায় ইলেকট্রিক ফ্লাস্ক। অ্যান্ড ইলেকট্রিক ফ্লাস্কটা পুরোপুরি ভাবে ডিপেন্ড করে হচ্ছে এরিয়ার উপর, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি হবে, আর যদি সারফেস এরিয়া কম হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন কম হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি মনে করো এখানে একটা বক্স আছে, ওকে, এই বক্স আছে, এটা মনে করো একটা, যে কোনো একটা বাক্স বা একটা বক্স, এই বক্সের ভিতরে তুমি যদি মনে করো একটা লাইট অন করে দিলা, ঠিক আছে, একটা লাইট অন করলা, তাহলে এই লাইট অন করলে কি হবে, লাইট অন করে এই বক্সের যে এই পাশের ওয়ালটা, আমরা তোমাদেরকে যদি বোঝাই এই যে বাক্সটা আছে, বক্সটা আছে, এই বক্সের ঠিক মিডলে আমি একটা লাইট অন করলাম, লাইট অন করে এভাবে রেখে এই যে ওয়ালটা আছে এই পাশে, এই পাশের ওয়ালটাকে আমরা হচ্ছে কি একটা পিন দিয়ে ছোট 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 অনেকগুলা হোল করে দিলাম, ঠিক আছে, এই পুরো সারফেসটাতে আমরা হোল করে দিলাম, হোল করে যদি এখানে রাখি তাহলে তুমি কি রকম দেখতে পাবা লাইটিংটা, বলো দেখি কি রকম হবে লাইটিং গুলা, মনে হবে যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম কিছু রেডিয়েশন, মানে একটা লাইট রে বের হবে, একটা একটা লাইন বের হবে, তাই না? এখন তোমার যদি এই সারফেসটা যদি আরো বেশি বড় হয়, মনে করো এই সারফেসটা এটুকু না হয়ে, বক্সটা যদি এইটুকু না হয়ে বক্সটা যদি আর একটু বড় হয়, তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন কি হবে, আরো বেশি হবে, তাই না? মানে সারফেস এরিয়া বেশি হলে তাহলে বেশি ফিল্ড লাইন গুলা বের হবে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা সেই ফিল্ড লাইনটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছি যে লাইট গুলা আমরা বক্স গুলাকে এই এরকম ছোট ছোট কিছু হোল করে দিলাম, তখন ওই বক্স থেকে যে রেডিয়েশন গুলো, লাইন গুলো বেরোচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক।
এখন এই ইলেকট্রিক ফ্লাস্কটা ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ওপর, আর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এরিয়ার ওপর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা উপর কেন ডিপেন্ড করে, তোমার যদি তুমি যে চার্জ, বেসিক্যালি আমাদের হচ্ছে কি বক্সের ভিতরে লাইটের বদলে একটা চার্জ থাকবে, তো আমরা যদি ওই লাইটের বদলে একটা চার্জ সেট করি বক্সের ভিতরে কোন একটা পয়েন্টে, তাহলে পয়েন্ট থেকে কি হবে, অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা বের হইতে থাকে। এখন তুমি যদি চার্জের অ্যামাউন্ট বেশি দাও, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলাতে আমাদের কি ছিল, 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউ এর ভ্যালু যদি বেশি হয়, কিউ এর ভ্যালু যদি তুমি ইনক্রিজ করতে থাকো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কি হইতে থাকবে, ইনক্রিজ হইতে থাকবে। ওকে, তো চার্জের ভ্যালু তুমি যদি বক্সের ভেতরে যে ওই পয়েন্টে চার্জের ভ্যালু বেশি রাখো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে। আর লাইটের বেলায় কি রকম হবে ইন্টেন্সিটি, লাইটটা হবে অনেক বেশি ইনলাইটেন হবে, অনেক বেশি তোমার উজ্জ্বল হবে, এরকম কিছু হবে লাইটিংটা। তুমি যদি লাইটের অ্যামাউন্টে কি করো, তাহলে ওই যে তুমি যে সার্ফেসের উপর অনেকগুলো পয়েন্ট করেছিলা, ওই পয়েন্টগুলো থেকে তোমার তখন লাইটের যে রেগুলা বের হবে, ওই রেগুলা নাম্বার অফ রে হচ্ছে বাড়বে লাইটের ইন্টেন্সিটি বেশি হলে। ঠিক সিমিলারলি চার্জের ইন্টেন্সিটি তুমি যদি চার্জ বেশি দাও, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুও বেশি হবে, তখন ইলেকট্রিক ফ্লাস্ক মানে নাম্বার অফ ফিল্ড লাইন কি হবে, বেশি হবে। এই কারণে আমাদের জন্য ইলেকট্রিক ফ্লাস্ক যে যেটা আছে ফাই, এটাকে আমরা এইভাবে লিখবো, এটাকে আমরা লিখবো এইভাবে, ই ইন্টু এ, এ তো না আমরা হচ্ছে সারফেস এরিয়া, মনে করো এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের উপর তুমি একটা ছোট্ট একটা এরিয়া তুমি ইমাজিন করে নাও। ওকে, এটা খুবই ছোট একটা এরিয়া, এটা হচ্ছে সারফেস এরিয়া, এই কারণে এটাকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। যেহেতু অনেক ছোট, তাহলে এই যে বক্সটা দেখতে পাচ্ছ ছোট একটা এরিয়া, এই ছোট এরিয়ার সারফেস এরিয়া হচ্ছে ডিএস। ডিএসটা হচ্ছে গিয়ে কি বলো দেখি, ডিএসটা হচ্ছে আমাদের জন্য সারফেস এরিয়া, কোনটুকুর জন্য, কোনটুকু সারফেস এরিয়া, পুরো এরিয়াটা নাকি ছোট বাক্সটা বা ছোট এই ছোট রিজিয়নটা, এই রিজিয়নটা এরিয়াটা হচ্ছে গিয়ে ডিএস। আর যে সম্পূর্ণ যে রিজিয়নটা আছে, এই সম্পূর্ণ রিজিয়নটার এরিয়াকে আমরা এস দিয়ে এক্সপ্রেস করব, ঠিক আছে, এটা হচ্ছে সারফেস এরিয়া অফ স্মলার রিজিয়ন। ওকে, আর এখানে সারফেস এরিয়া অফ এটা হচ্ছে গিয়ে হোল সারফেস এরিয়া, বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, বলো শুনতে পাচ্ছো? ওকে, একটু রেসপন্স করবা, আমাদের এই সারফেস পুরো সারফেসটা যেটা, এটা পুরো পুরো সারফেসের এরিয়া হচ্ছে এস, আর এই সারফেসের ভেতরে আমি একটা ছোট একটা সারফেস ইমাজিন করে নিয়েছি। ঠিক সিমিলার যেমন ধরো আমি যদি এই বক্সের বক্সটা হচ্ছে কি সারফেস এরিয়াটাকে, বক্সের যে এই সারফেস এরিয়া এটাকে আমি এস বলে থাকি, এস বলে থাকি, তাহলে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ছোট একটা এরিয়া আমি মার্কার দিয়ে প্লট করেছি, এটাকে আমরা বলবো ডিএস। তো আমি যদি বক্সের ওই মিড পয়েন্টে একটা লাইট অন করি, তাহলে এই ছোট এরিয়া দিয়ে কিছু লাইটের রে বের হবে, ঠিক সিমিলারলি কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো বের হবে, সেই ইলেকট্রিক ফিল্ড লাইন গুলোর নাম্বার হচ্ছে কি ফাই, এটাকে আমরা ই, এটাকে আমরা লিখবো এই ডিএস। যেহেতু এই স্মলার পার্ট দিয়ে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড অনেক, নাম্বার অফ অনেক ইলেকট্রিক ফিল্ড অনেক কম হবে, এই কারণে এটাকে আমরা ডি ফাই বলবো। সো দেয়ারফর আমি টোটাল ইলেকট্রিক ফিল্ড লাইনটা যেটা পাবো, এই ই ডিএস যেটা আছে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। বাট সারফেস এরিয়া বলো তো, সারফেস এরিয়া এটা কি স্কেলার কম্পোনেন্ট নাকি ভেক্টর কম্পোনেন্ট, বলো দেখি, সারফেস এরিয়া স্কেলার কম্পোনেন্ট? নো, সারফেস এরিয়া হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। এখানে এটা আমরা অনেকেই ভুল করি, এই যে সারফেসটা আছে, এই সারফেসে এটা হচ্ছে একটা সারফেস এরিয়া, এই সারফেসের ডিরেকশন হচ্ছে এই সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন যদি ড্র করো, তাহলে তোমার এদিক বরাবর আমার এদিকে, ঠিক আছে, আউটওয়ার্ড। আর যদি এখানে একটা সারফেস দেখতে পাচ্ছ এইদিকে, এই যে সারফেসটা এটার ডিরেকশনটা হচ্ছে এদিক থেকে রাইট ডিরেকশনে, এই সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবা, তাহলে ওই রকম হবে। এই সারফেসের সারফেস এরিয়া হচ্ছে কোন দিকে, এই লেফট ডিরেকশনে, এই সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবা, এই পেনটাকে মনে করে নিয়ে পারপেন্ডিকুলার লাইন, তাহলে এদিকে। আর আপার যে সারফেসটা আছে, এই সারফেস উপর সারফেস এরিয়া হচ্ছে এই পেনের ডিরেকশন, আর লোয়ারে যে সারফেসটা আছে, এটা ডিরেকশন হচ্ছে এক্সাক্টলি এদিকে।
ওকে। তো সারফেস এরিয়া হচ্ছে, আর যদি সারফেস যদি এইভাবে থাকে, একটু ইনক্লাইন থাকে, তাহলে সারফেস এরিয়া হচ্ছে এই প্লেনের উপর, এই প্লেনের উপর একটা লাইন, পেনটা আমি রাখলে পেনের ডিরেকশন যেদিকে ওইটাই হচ্ছে কি এই সারফেসের এরিয়া। ওকে মনে রাখবা, যেমন তোমার আমরা যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এই ফ্লোরের সারফেস এরিয়া কোন দিকে, এই ফ্লোর থেকে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে, আর আমাদের রুফের সারফেস এরিয়া কোন দিকে, রুফ থেকে নিচের দিকে। ঠিক আছে, ভুল করবো না, সারফেস এর একটা কি কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট। তো এই কারণে এখানে একটা ভেক্টর সাইন দিতে হবে, আর ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি এটা তো ডেফিনেটলি একটা ভেক্টর কম্পোনেন্ট। ওকে, আমরা এখানে লিখে ফেলি ই মানে হচ্ছে গিয়ে কি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, আমাকে ভেক্টর সাইন দিতে হবে। তারপর আমি কি করব, এখানে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কে এস এর রেসপেক্টে, আমি আবার বলছি এটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কে এস এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ফাই পাবো। এখন সারফেস এরিয়াটা এখানে এই যে স্যার ডিএস, এই ডিএসটা কোনটুকু, এইটুকু, আর এসটা কোনটুকু, এই পুরোটা। ঠিক আছে, এসটা হচ্ছে পুরোটা, এই পুরো সারফেস এরিয়াটা বলতো ওপেন নাকি এটা ক্লোজ সারফেস এরিয়া বলতো? এই যে সারফেস এরিয়াটা এটা হচ্ছে একটা ক্লোজড সারফেস এরিয়া, এই কারণে এটাকে আমরা এরকম ইন্টিগ্রেশনের উপর একটা রাউন্ড সাইন দিব। ওকে, ইন্টিগ্রেশনের উপর একটা রাউন্ড সাইন ইউজ করা হয়, এটা হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাস্কের ডেফিনেশন। ইন্টিগ্রেশনের উপর এই রাউন্ড সাইনটা মানে আমাদেরকে বোঝায় এই সারফেসটা হচ্ছে ক্লোজ সারফেস, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে সারফেসটা ঘুরে আবার ওই পয়েন্টে এসে ব্যাক করবে। ওকে, বা এই সারফেসটা একটা ক্লোজড, ওপেন না। যেমন আমি যদি মনে করো এই বক্সটার কথা চিন্তা করি, উপরেও যদি এটা যেহেতু একটা হোল আছে, উপরটাকে যদি আমি বক্সটার যে লেয়ার ছিল এটা দিয়ে আটকে দিই, তাহলে এটার চারপাশ সারফেস, সারফেস এরিয়াটা হবে কিরকম, এটা হচ্ছে ক্লোজড হবে। বাট আমি যদি মনে করো এই এই বইটার কথা চিন্তা করি, এই বইটা আমি যদি রেড সারফেসটার এরিয়া ক্যালকুলেশন করি, এই যে রেড সারফেসটা দেখতে পাচ্ছ চারপাশে তোমাদেরকে দেখাচ্ছি, এখন বলতো এই যে রেড সারফেসটা আছে এটা কি ওপেন নাকি ক্লোজড বলতো? ওপেন সারফেস এরিয়া নাকি ক্লোজ সারফেস এরিয়া, কিভাবে বুঝবো? দেখো, এই সারফেসটা শুরু হয়েছে কোত্থেকে, এই পয়েন্ট থেকে, এইখান থেকে স্টার্ট হয়েছে, এইভাবে ঘুরে এসে এইভাবে এসে আবার এইখানে শেষ হয়েছে। এই টার্মিনালটা কি এই টার্মিনালের সাথে কি অ্যাড হয়েছে ঘুরে বলো দেখি? হয় নাই, তাহলে এটা কি ওপেন নাকি ক্লোজড? এটা হচ্ছে একটা ওপেন সারফেস এরিয়া। ওকে, এইভাবে মনে রাখবা। তো এই কারণে যখন সারফেস এরিয়া ক্লোজড হবে, তখন আমরা এরকম একটা ইন্টিগ্রেশনের উপর রাউন্ড সাইন দিব। এই রাউন্ড সাইন আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলার উপর কোনো ইফেক্ট ক্রিয়েট করবে না। ইন্টিগ্রেশনের যে ফর্মুলা তোমরা পড়ছো কিংবা কয়েকটা পড়েছো, এক্স্যাক্টলি ওই রকম ইন্টিগ্রেশন হবে, কোনো চেঞ্জ আসবে না ফর্মুলাতে। ওকে, জাস্ট তোমরা একটা সিম্বল দিবা, যখন দেখবে সারফেস এরিয়া ক্লোজড তখন এরকম সিম্বল দিবা। আর তাছাড়া এই সিম্বল ফিজিক্স বইতে আর কোথাও পাবা না, এখানেই পেয়েছো, সো একটা জায়গাতেই পাবা। আর তোমাদের ম্যাথমেটিক্সে যেটা আছে, তোমরা ম্যাথমেটিক্সে যখন ইন্টিগ্রেশন করবে, তোমরা শুধুমাত্র লাস্ট চ্যাপ্টারে গিয়ে ইন্টিগ্রেশনের সবার লাস্টে গিয়ে হয়তোবা ক্লোজ সারফেস নিয়ে কাজ করবে। সো ওই চ্যাপ্টার আর ফিজিক্সে এই কন্টেন্ট বাদ দিয়ে আর কোথাও এরকম ক্লোজ সারফেস পাবা না। সো এটা অনেক ছোট একটা সিলেবাস। যাই হোক, এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, এটা আমরা ইন্টেন্সিটির সাথে সারফেস এরিয়া মাল্টিপ্লাই করে দিব, হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবা, এখন ইলেকট্রিক ফ্লাক্স যেটা আছে আর এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমার, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, ডট আছে। ডট কেন দিয়েছি, আমরা তো ক্রসও দিতে পারতাম, ডট এই কারণে দিয়েছি কারণ ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে গিয়ে একটা কি কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা স্কেলার কম্পোনেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কেলার কম্পোনেন্ট। ওকে, এখন স্কেলার কম্পোনেন্ট, এই দুইটা হচ্ছে ভেক্টর, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে স্কেলারও আসে, দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে ভেক্টর আসে। বাট রেজাল্ট যদি স্কেলার হয় তখন আমরা ডট দিব, আর দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে যদি রেজাল্ট ভেক্টর হয় তখন আমরা ক্রস সাইন দিব। ওকে, আই থিঙ্ক তোমরা এগুলো অনেক দিন ধরে কাজ করছো, এখন পারবা। এখন যেহেতু ডট আছে, তাহলে আমরা কি করব বলো তো? ইন্টিগ্রেশন দিব, এখানে লিখবো ই ডি এস, কস থিটা লিখবো না সাইন থিটা লিখবো বলতো? কস থিটা লিখবো নাকি সাইন থিটা? কস থিটা, ভেরি গুড।
তাহলে আমাদের কস থিটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিসের উপর? থিটা। থিটা হচ্ছে গিয়ে কি একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড সারফেস এরিয়া। ওকে, অ্যান্ড সারফেস এরিয়া, সারফেস এরিয়ার উপর এই থিটাটা হচ্ছে তাদের মাঝখানে ডিরেকশনটা। এখন আমরা থিটাটা কিরকম হয় সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে, আচ্ছা আচ্ছা, আসো আমি তোমাদের হচ্ছে গিয়ে এই বক্স নিয়ে ডিসকাস করতে চাই, কারণ আমাদের থিটাটা আমাদেরকে অনেক, এটা চ্যাপ্টার 4-এ গিয়েও আমাদের থাকবে, ঠিক আছে? আমি একটু আলোচনা করতে চাই। মনে করো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন এই দিকে। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে। এখন তুমি যদি এই বক্সটাকে, আমার হাতে যে বক্সটা আছে এই বক্সটাকে যদি আমি এভাবে রাখি, এভাবে রাখলাম, এখন বলো তো আমাদের যে এই, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই ডিরেকশন, এখানে যে 4টা ডিরেকশন দিয়েছি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে একটা বক্স এখানে সেট করেছি, এই বক্সের এই যে এই সারফেস, এই সারফেসের ডিরেকশন কোন দিকে বলো তো? আমি যে সারফেসে হাত দিচ্ছি এদিকে, বলতে পারবা এই সারফেসের ডিরেকশন কোন দিকে? ডানে, বামে, উপরে, নিচে, বাইরে, না বোর্ডের ভেতরে, কোন দিকে? ডানে। দা রাইট। ওকে, তাহলে এই সারফেসের ডিরেকশন হচ্ছে রাইট ডিরেকশনে। তাহলে এই সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড কত ডিরেকশন করে আছে বলো দেখি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, পারফেক্ট। আর এখন যদি আমি বলি এই সারফেসটা, এই সারফেসটা ডিরেকশন কোন দিকে, লেফট অর রাইট? লেফট। লেফটে। তো লেফট হইলে ইলেকট্রিক, এই সারফেসের ডিরেকশনের সাথে ইলেকট্রিক ফিল্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, গুড। আর এই যে এই সারফেসটা আছে যেটা ফ্রন্টে, এই সারফেসটা কোন ডিরেকশনে? লেফট, রাইট, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, আউটওয়ার্ড, ইনওয়ার্ড? আউটওয়ার্ড। আউটওয়ার্ড। এখন বলো তো এই সারফেসের এরিয়ার সাথে ইলেকট্রিক ফিল্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, গুড। আর এই সারফেসটা যেটা আমি ব্যাকে নিলাম, ওই ব্যাক ব্যাক দিকে সারফেসটা ডিরেকশন কোন দিকে? ইনওয়ার্ড। ইনওয়ার্ড। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এইখানে আপার যে সারফেসটা আছে উপরে, এইটা ডিরেকশন কোন দিকে? আপওয়ার্ড। আপওয়ার্ড। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, উপরে ইয়ের সাথে 90। আর এই যে লোয়ার সারফেসটা আছে, এই ডিরেকশন কোন দিকে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। তাহলে ডিরেকশন কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো cos 90 হইলে কত হয় বলো তো? cos 90 হইলে রেজাল্ট কত আসে? 0, রাইট? cos 90 হইলে রেজাল্ট কত আসবে? 0 আসবে। তার মানে তুমি যে এই যে বক্সটা দেখেছো, এই বক্সের তুমি মোট 6টা সারফেসের মধ্যে 4টা সারফেসে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তার মানে কি ওই 4টা সারফেসে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? 0 হবে, কারণ তুমি cos 90 বসালে এই পুরোটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝা গেছে? আর 2টা সারফেসের মধ্যে কত, একটা সারফেস হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ওইটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে গিয়ে কত, কোনটা হবে, বের হবে। আর আরেকটা সারফেসের ভিতরে ইলেকট্রিক ফ্লাক্স কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এন্টার করবে, এখান থেকে এন্টার করবে আর এখান থেকে বের হবে। এন্টার যদি করছে তাহলে আমরা নেগেটিভ ধরছি, আর যখন বের হয়ে যাচ্ছে তখন আমরা পজিটিভ ধরছি। বুঝা গেছে? আমরা কিন্তু যখন ভেক্টর পড়েছিলাম, ভেক্টর ক্যালকুলাস, ওইখানে কিন্তু পড়েছিলাম যে ডাইভারজেন্স, মনে পড়ে? ডাইভারজেন্স পড়েছিলাম, ওই ডাইভারজেন্সটা এখানে কাজে আসে। সো ক্লিয়ার? অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের কাজে আসবে, মনে থাকবে আশা করি। তো অ্যাঙ্গেলগুলো তুমি পারলে দেখবা ফ্লাক্স দিয়ে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা এগুলা পারবে। তো ইলেকট্রিক ফ্লাক্স যখনই থাকবে তখন আমরা এই ফর্মুলা লিখবো, ইলেকট্রিক ফ্লাক্স, আমরা স্টার্ট ইলেকট্রিক ফ্লাক্স যেখানে পাবো তার বদলে এটা লিখবো, তারপর ইন্ডিকেশন করা শুরু করে দেবো, অ্যাঙ্গেলটা লিখে তারপর কাজ করব। ঠিক আছে, এটাও লিখবো না, উপরটাও লিখবো না, আমরা মিডলটা লিখবো। তো এই হয়ে গেল আমাদের ইলেকট্রিক ফ্লাস্ক। ঠিক আছে, গাউসিয়ান ফর্মুলা বা গাউসিয়ান লটা আমরা পড়ার আগে আরেকটা
important topics niye porbo seta hocche gaussian surface okay gaussian surface niye porbo amra gaussian surface ki bollo dekhi obviously eta amader jonno shompurno ekta new concept gaussian surface ta hocche erokom যে এটা হচ্ছে একটা ইমাজিনারি সারফেস গাউসিয়ান সারফেস পুরোটাই হচ্ছে একটা ইমাজিনারি সারফেস এই সারফেসটা আমাদেরকে আমরা এমন ভাবে ধরে নিব যে বা সারফেসটা আমাদেরকে ডিফাইন করে একটা সারফেস কতটুকু চার্জ সে চার্জকে সে আবদ্ধ করে রাখছে বা চার্জগুলোকে সে হচ্ছে যে চারপাশ থেকে সে ঘিরে রেখেছে এটা হচ্ছে যে আমাদেরকে মূলত গাউসিয়ান সারফেস বোঝায় এটা একটা ক্লোজ সারফেস আমরা যখন কোনো একটা রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বা ফোর্স ক্যালকুলেশন করব তখন আমরা একটা ইমাজিনারি গাউসিয়ান সারফেস প্লট করে নিব তারপর ওই গাউসিয়ান সারফেসে ফোর্স কত ইলেকট্রিক ফিল্ড কত পটেনশিয়াল কত ক্যালকুলেশন করব এরপর এরকম অসংখ্য গাউসিয়ান সারফেস থাকবে তারপর অসংখ্য গাউসিয়ান সারফেসকে ধরে আমি কি করব অ্যাডিশন করে দেব তাহলে আমাদের কি হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ক্যালকুলেশন হয়ে যাবে ওকে আচ্ছা ঘটনা কি বা গাউসিয়ান সারফেসটা কি রকম গাউসিয়ান সারফেস হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাব তখন আরেকটু ক্লিয়ার হবা বাট গাউসিয়ান সারফেস পুরোটাই হচ্ছে গিয়ে একটা ইমাজিনারি সারফেস ওকে এই সারফেসটা হচ্ছে পুরোটাই একটা ইমাজিনারি সারফেস এই ইমাজিনারি সারফেসের আমরা হচ্ছে চার্জ ক্যালকুলেশন করতে পারি এই চার্জের মাধ্যমে আমরা হচ্ছে অন্যান্য ক্যালকুলেশনগুলো ইজিলি করে ফেলতে পারি আমরা যখন কাজ শুরু করব তখন তুমি বুঝতে পারবা গাউসিয়ান ল কতটা ইজি আই মিন কতটা ইজি ওয়েতে ক্যালকুলেশন করা যায় গাউসিয়ান সারফেস নিয়ে এটুকুই বললাম আর বেশি কিছু বলবো না এবার আমরা আসি আমাদের মেইন কনসেপ্ট যেটা গাউস ল গাউস ল কি বলেছেন গাউস ল বলেছেন যে কোন একটা মনে করো এটা হচ্ছে একটা চার্জ আছে ঠিক আছে আমি হচ্ছে একটা টেনিস বল আছে এই টেনিস বলে হচ্ছে কি আমি কিছু চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে একটা টেনিস বলে এখন এই টেনিস বলকে ঘিরে আমরা কি করব একটা গাউসিয়ান সারফেস প্লট করব তাহলে আমরা ক্যালকুলেশন করব এই গাউসিয়ান সারফেসে কতটুকু চার্জ আছে ওকে ব্যাপারটা হচ্ছে এই গাউস এটা হচ্ছে আমাদের সেই গাউসিয়ান সারফেসটা টেনিস বলের ভেতরে হইতে পারে বাহিরেও হইতে পারে ছোট হইতে পারে বড়ও হইতে পারে যে কোনো কিছু হইতে পারে বা টেনিস বলটা যদি রাউন্ড শেপ হয় তাহলে গাউসিয়ান সারফেসটা আমরা রাউন্ড শেপ নিব টেনিস বল আমাদের গাউসিয়ান সারফেস যদি বা এটা টেনিস বল না হয়ে এটা যদি একটা পেন হয় তাহলে পেনের চারপাশে আমি একটা গাউসিয়ান সারফেস দেব ওই সারফেসটা কিন্তু তোমার আমাদের জন্য কি হবে একটা সিলিন্ডার শেপ হবে ওকে সো গাউসিয়ান সারফেসটা তার কোন অবজেক্টের চার্জগুলো কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করে ওকে আচ্ছা তো এটা হচ্ছে একটা আমাদের টেনিস বলে কিছু চার্জ আছে কতটুকু চার্জ আছে কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে আর এইটা হচ্ছে আমাদের জন্য গাউসিয়ান সারফেস ঠিক আছে এটাই হচ্ছে আমাদের জন্য গাউসিয়ান সারফেস এখন এই গাউসিয়ান সারফেসের গাউস লটা কি উনি বলেছেন যে কোনো একটা ইমাজিনারি গাউসিয়ান সারফেস যতটুকু চার্জ কভার্ড করে রাখবে সেই কভার্ড চার্জের অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফ্লাস্কের এপসাইলন নটের মাল্টিপল ইলেকট্রিক ফ্লাস্কের এপসাইলন নটের মাল্টিপ্লিকেশন ওকে আমি আবার বলি সেটা হচ্ছে উনি বলেছেন গাউস ল যেটা বলেছেন যে কোন একটা গাউসিয়ান সারফেস যতটুকু চার্জ কভার্ড করে রাখবে সেই কভার্ড চার্জের অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফ্লাস্কের এপসাইলন নটের মাল্টিপ্লিকেশন মাল্টিপল অফ ইলেকট্রিক ফ্লাস্ক ইলেকট্রিক ফ্লাস্ক বেশি হইলে চার্জের অ্যামাউন্ট বেশি হবে ইলেকট্রিক ফ্লাস্ক কম হলে চার্জের অ্যামাউন্ট কম হবে কারণ এটা একটা কনস্ট্যান্ট বুঝতে পেরেছি গাউস ল কি বলেছেন উনি বলেছেন যে কোন একটা গাউসিয়ান সারফেস যতটুকু চার্জ কভার্ড করে রাখবে সেই কভার্ড চার্জটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের এপসাইলন নটের মাল্টিপল বুঝতে পেরেছি গাউস ল এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলো ক্লিয়ার তো ইয়েস স্যার ওকে তো আমরা যদি বক্স দিয়ে একটু আগে কথা বলেছিলাম তাহলে এই বক্সের জন্য কি হবে এই বক্সের আমরা ছয়টা সারফেস ছয়টা সারফেসের চারপাশে আমরা ছয়টা গাউসিয়ান সারফেস ইমাজিন করব তারপর আমরা চার্জ টোটাল চার্জ ক্যালকুলেশন করার জন্য এই ইকুয়েশনটা সিক্স টাইমস লিখব তারপর আমরা কি করে দেবো তারপর সিক্স টাইমস লিখে আমরা অ্যাড করে দিব ঠিক আছে ইকুয়েশনটা সিক্স টাইমস লিখব
প্রত্যেকটা আলাদা আলাদা সারফেসের জন্য লিখবো, লিখে আমরা অ্যাড করে দেবো, তাহলে চার্জের অ্যামাউন্ট আমরা পেয়ে যাব, এটাই হবে। এখন কথা হচ্ছে আমরা গাউস ল কেন শিখবো। গাউস ল কেন শিখবো? গাউস ল টা শিখবো হচ্ছে এই কারণে, আমরা হচ্ছে কুলম যে লটা বা কুলম্বের যে ফর্মুলা বা কুলম্বের যে ল, উনি বলেছেন হচ্ছে একটা পয়েন্ট চার্জ নিয়ে কথা বলেছেন, যে একটা চার্জ যে বা ছোট অল্প অ্যামাউন্ট হোক বা বেশি অ্যামাউন্ট হোক, চার্জ গুলো যদি একটা পয়েন্টে থাকে তাহলে চার্জের ক্যারেক্টারিস্টিক্স কিরকম সেটা নিয়ে ডিসকাস করেছেন। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, পোটেনশিয়াল ফোর্স, এগুলো আমরা ক্যালকুলেশন করেছি, পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশন করেছি পয়েন্ট চার্জের জন্য। বাট চার্জ যে সবসময় একটা পয়েন্টে থাকবে এমন তো কোনো না। এটা একটা চার্জ এই পেনে থাকতে পারে, এই বোর্ড জুড়ে থাকতে পারে, ফ্লোর জুড়ে থাকতে পারে, একটা ফুটবলের চারপাশে থাকতে পারে, একটা স্টোনের মধ্যে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে চার্জ গুলো। তাহলে এক চার্জ গুলো যখন ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ শেপের অবজেক্টের মধ্যে যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন আমরা তো কুলম্বের ল অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ এই মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কারে যদি চার্জ গুলা ডিস্ট্রিবিউটেড থাকে চারপাশে, তাহলে এই মার্কারটা কতগুলো পার্টিকেল নিয়ে আসছে বলতো? কতগুলো পয়েন্ট নিয়ে আসছে, কতগুলো পয়েন্ট নিয়ে এই মার্কারটা গঠিত হয়েছে? হিউজ নাম্বার অফ, তাই না? বিলিয়ন ট্রিলিয়ন নাম্বার অফ পার্টিকেল নিয়ে মার্কারটা ফর্ম হয়েছে, মার্কারটাকে ফর্ম দেওয়া হয়েছে। সো এই মার্কারে, তাহলে আমি যদি পয়েন্ট চার্জ নিয়ে ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখানে বিলিয়ন ট্রিলিয়ন পয়েন্ট চার্জ নিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সো ইট এত টাফ ইকুয়েশন, মানে এত টাফ আমাদের ক্যালকুলেশনে প্রসেসটা কি অনেক লং হবে, অনেক টাফ হবে। বাট গাউস উনি বলেছেন যে চার্জ গুলো যদি কোনো একটা অবজেক্টে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে, তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব এইটা নিয়ে উনি কথা বলেছেন, আমরা ওইটাই পড়তে চাচ্ছি। ওকে, এই কারণে আমরা গাউস ল পড়লাম এবং গাউস ল থেকে গাউসিয়ান সারফেস আসছে। তো এটা হচ্ছে গাউস ল এর বেসিক স্টার্টিং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন বলো তো ফাই আমরা কি পড়ে এসেছি, ফাই এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি পড়ে এসেছি একটু আগে বলো? ফাই আমরা কি পড়েছি? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস বা ইডিএস এর ইন্টিগ্রেশন। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডিএস টা হচ্ছে গিয়ে সারফেস এরিয়া, আর এপসাইলন নট টা, এটা কনস্ট্যান্ট তো, এটা ইন্টিগ্রেশনের বাইরে লিখবো। এইটাই হচ্ছে আমাদের গাউস ল। ওকে, ফাই এর ভ্যালু যদি জিরো হয় তাহলে চার্জ কত হবে বলো তো? ফাই এর ভ্যালু যদি জিরো হয়, ইফ হবে ফাই ইকুয়ালস টু জিরো, তাহলে আমাদের জন্য চার্জ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখন আমরা যে একটু আগে একটা ডেফিনেশন পড়েছিলাম বা একটা এক্সাম্পল পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হচ্ছে এই দিকে, আমরা তখন কি লিখব? আমরা বক্সটা নিয়ে ক্যালকুলেশন করব। বক্সটা নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের টোটাল চার্জটা হবে এই রকম। গাউস ল হচ্ছে ছয়টা সারফেস না? এই বক্সে কয়টা সারফেস? ছটা সারফেস। সো আমরা সিক্স সারফেসের জন্য কাজ করবো এভাবে, ফাই ওয়ান, ফাই যেমন ধরো ফাই ওয়ান এপসাইলন নট, তারপর কত লিখব, ফাই টু এপসিলন নট, এভাবে করে ফাই সিক্স এপসিলন নট লিখব। ওকে, তারপর বারবার ফাই এর ইকুয়েশন লিখব। ফাই এর ইকুয়েশন কোনটা? ফাই ইকুয়েশনের ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। তাহলে এখানে আমরা বলতো এই সারফেসে, এই সারফেসে তুমি ছয়টা সারফেসের মধ্যে, এই অবজেক্টের ছয়টা সারফেসের মধ্যে কয়টার জন্য 90 ডিগ্রি পেয়েছিলে বলো দেখি? চারটার জন্য। তাহলে চারটার জন্য 90 ডিগ্রি পেলে তুমি মনে করো, যদি মার্কিং করো, মনে করো মার্কিং করলা, এটা ওয়ান, এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান থেকে শুরু করছো, ঘুরে ফোরে আসছে, এটা ফাইভ, এটা সিক্স। তাহলে খেয়াল করে দেখো, শুধুমাত্র টু নাম্বারটা 0 ডিগ্রি, আর ফোর নাম্বারটা 180 ডিগ্রি, আর বাকি সবাই কি 90 ডিগ্রি আসছে। টু নাম্বার আর টু নাম্বারটা ছিল 0 ডিগ্রি সারফেস, আর ফোর নাম্বারটা ছিল 180 ডিগ্রি, আর বাকিগুলো কত আসছে? 90 ডিগ্রি আসছে। তাহলে বাকিগুলোর জন্য কি জিরো আসবে না? তাহলে জিরো, টু এর জন্য 0 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন অফ কত লিখবো? ই ডি এস কস 0 ডিগ্রি ইন্টু কস 0 ডিগ্রি ইন্টু এপসাইলন নট, আর বাকি থ্রি এর জন্য জিরো আসবে, ফোর এর জন্য কত আসবে? আমি লিখবো ই ডি এস, এখানে কত লিখবো? কস 180 ডিগ্রি, এখানে ইন্টিগ্রেশন লিখবো, আর এখানে লিখবো ফাইভ এর জন্য জিরো, সিক্স এর জন্য জিরো। দেখো,
1 এর জন্য 0 2 এর জন্য 0 ডিগ্রি 3 সারফেসের জন্য আমাদের 0 আসছে 4 সারফেসের জন্য 1 ডিগ্রি 5 সারফেসের জন্য 90 ডিগ্রি তাই এগুলা যে সকল সারফেস 90 ডিগ্রি তাদের জন্য 0 আসছে তারপর আমরা কি করে দেব cos 0 মানে কত 1 আর এখানে cos 180 ডিগ্রি মানে কত minus 1 তাহলে এখানে কত আসবে ইন্টিগ্রেশন অফ EDS cos কত cos 0 মানে কি 1 না 1 আর এখানে কত আসবে minus EDS ইন্টিগ্রেশন তাহলে কত হবে বলো দেখি প্লাস মাইনাসে কত হয়ে যাবে 0 হয়ে যাবে 0 দ্বারা কি বোঝাচ্ছে 0 দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে এই বক্সের ভেতরে কোনো চার্জ এই বক্স কোনো চার্জকে আবদ্ধ করে রাখতে পারে নাই যে চার্জগুলো আসছে এদিক দিয়ে ওই চার্জগুলো এই পাশ দিয়ে বের হয়ে চলে গেছে বুঝতে পেরেছি এরকম এটা আমাদেরকে বোঝাচ্ছে ক্লিয়ার যেহেতু আমাদের টোটাল চার্জটা কত আসছে 0 আসছে তো বোঝা গেছে গাউসিয়ান সারফেস আমরা কি গাউসিয়ান ল বা গস ল আমরা কিভাবে অ্যাপ্লাই করব গাউস ল জি স্যার ওকে এভাবে করে আমরা গাউসিয়ান ল অ্যাপ্লাই করব যখনই দেখবা যে কোনো অবজেক্ট তখনই গাউস ল এটা অ্যাপ্লাই করে দিবা ফাই এটা লিখবা এই ইকুয়েশন লিখবা ফাই এর বদলে এপসিলনটাকে কাছে সামনে এসে লিখবা আর ফাই এর বদলে ইন্টিগ্রেট ক্লোজ ইন্টিগ্রাল অফ ইডিএস এই যে এইখানে যে সিম্বলটা আছে এই সিম্বলটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল লিখে রাখো কেমন অর এটাকে বলা হয় সারফেস ইন্টিগ্রাল ওকে এটাকে ক্লোজ ইন্টিগ্রাল বলা হয় অথবা সারফেস ইন্টিগ্রাল বলা হয় তো এই হচ্ছে আমাদের গাউস ল আশা করি গাউস ল নিয়ে যখন কোয়েশ্চেন হবে তোমরা সবাই পারবে ওকে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাউস ল থেকে আমরা কুলম্বস ল থেকে গাউস থেকে কুলম্বস লতে যাব কুলম্বস ল থেকে গাউস লতে যাব এই দুটো এখন পড়ব এই দুইটা এক্সামে আসে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সবগুলো এক্সামে আসে কিভাবে আসে বলবে হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাস্ক 1 মার্ক হোয়াট ইজ গাউসিয়ান সারফেস 1 মার্ক রাইট ডাউন গাউস ল 1 মার্ক এক্সপ্লেইন গাউস ল 2 মার্কস এভাবে আসবে ওকে তারপর আসবে এভাবে যে ডিরাইভ কুলম্বস ল ফ্রম গস ল ডিরাইভ গাউস ল ফ্রম কুলম্বস ল এটা জন্য 2 মার্ক করে আসে এক্সামে আমাদের যখন ক্রিয়েটিভ কোশ্চেন হয় তখন এটা বিতে আসে 2 মার্কসের জন্য সো এই কারণে ক্যালকুলেশন গুলো প্র্যাকটিস করতে হবে ওকে শুরু করা যাক নাম্বার 1 আমরা নাম্বার এ যেটা পড়বো সেটা হচ্ছে গাউস ল ফ্রম কুলম্বস ল ওকে গাউস ল ফ্রম কুলম্বস ল সো কুলম্বস ল তে কি ছিল একটা পয়েন্ট চার্জ ছিল এই এখানে মনে করো ও পয়েন্টে ক্যাপিটাল কিউ চার্জ ছিল আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা কি করব গাউস ল অ্যাপ্লাই করব গাউস ল এর জন্য কি করতে হয় প্রথমে বলো দেখি বলো তো প্রথমে কি করব গাউসিয়ান সারফেস নিব এক্স্যাক্টলি তাহলে আমরা একটা কি করব গাউসিয়ান সারফেস প্লট করব কি রকম এই কিউ চার্জ তো ও পয়েন্টে আছে ও পয়েন্টটা দেখতে কিরকম ডেফিনেটলি পয়েন্ট একটা রাউন্ডের মতো হয় তাহলে এটাকে ঘিরে আর রেডিয়াসের আমরা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করব করে তুমি এখানে বলে দিবা এই যে সার্কেলটা এটা হচ্ছে কি একটা কি গাউসিয়ান সারফেস গুড এটা পারছো তো গাউসিয়ান সারফেস নিব এই গাউসিয়ান সারফেসের এরিয়া হচ্ছে এই গাউসিয়ান সারফেসের আমরা এরিয়াকে বললাম এস ঠিক আছে টোটাল সারফেসটা এরিয়া এখন তুমি যদি একটা মনে করো ছোট একটা লাইট আছে খুবই ছোট একটা লাইট এই ছোট একটা লাইট যদি তুমি একটা রুমের ঠিক মিডলে মাঝে এয়ারে অন করে রেখে দাও এনি হাউ তাহলে এমন কি হয় যে লাইট থেকে শুধুমাত্র ওয়ান ডিরেকশনে লাইট যাচ্ছে এরকম হবে নাকি নাকি পুরো চারদিকে স্প্রেড আউট হবে একটা ফুটবলের মতো তাহলে এই পয়েন্টকে নিয়ে আমি যে গাউসিয়ান সারফেসটা প্লট করলাম এই গাউসিয়ান সারফেসটা ইমাজিন করো এটা কি সার্কেল হবে নাকি স্ফিয়ার হবে বলো দেখি স্ফিয়ার হবে এটা স্ফিয়ার হবে ইজ লাইক
এস গাউসিয়ান সারফেসটা বেলুনের মতো, বেলুনের যে সারফেসটা, একটা বেলুন যেমন ছোট, যখন আমি ব্লো করব না তখন বেলুনটা তো নাই, কোনো বাতাস থাকবে না, বাট আমি যখন এটাকে ব্লো করাই সেরকম আস্তে আস্তে এটা বড় হতে থাকবে। তুমি ওই বেলুনের, বেলুন যে বড় হচ্ছে ওই বেলুনের সারফেসটাকে মনে করো গাউসিয়ান সারফেস, খুবই পাতলা একটা লেয়ার, ওই রকম একটা গাউসিয়ান সারফেস। এখন ওই বেলুনটা বা গাউসিয়ান সারফেসটা হচ্ছে কি, কত আর রেডিয়াসের, এক আর রেডিয়াসের কি হলো, একটা স্ফেয়ার হইলো। এখন ওই গাউসিয়ান সারফেসের উপর আমি একটা ছোট একটা এরিয়া ইমাজিন করলাম, খুবই ছোট একটা এরিয়া, কারণ গাউসিয়ান সারফেস এরিয়া এস, আর এই ফুটবল এটাকে মনে করো একটা বেলুন, ওই বেলুনের উপর তুমি ছোট একটা এরিয়া ইমাজিন করো, ইমাজিন করে ওই বেলুনটাকে মার্কার দিয়ে তুমি মার্ক করে ফেলো মনে মনে, তাহলে হয়ে গেল। তো এই চার্জ থেকে, চার্জের ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের হবে, একদম সোজাসুজি স্ট্রেটলি এই ডিরেকশনে বের হবে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন। আর তুমি যে বেলুনের ওপর যে সারফেস একটা ছোট একটা এরিয়া যে প্লট করলাম, এই প্লট থেকে এই প্লটের এরিয়া কোন দিকে হবে বলো তো, এই যে প্লট করলাম এই প্লটের এরিয়াটা কোন দিকে হবে, এটার উপর পারপেন্ডিকুলার ডিরেকশন এইদিকেই হবে না, রাইট? জি স্যার, তাহলে এই সারফেস এরিয়া ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাদের মাঝখানে, অ্যাঙ্গেল কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে তো ডিরেকশন একই দিকে, ইও যেদিকে, পেনের ডিরেকশন ওই দিকে 0 ডিগ্রি, 180 ডিগ্রি হইলে এরকম হবে, বুঝতে পারছো, পেনের ডিরেকশন এদিকে, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ওই দিকে, যদি এরকম হয় তাহলে 0 ডিগ্রি হবে, এটার উপরে থাকলেও 0 হবে, এটা এদিকে থাকলেও 0 হবে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি এই সারফেসের উপর কোন একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করো, তখন তুমি কি লিখবা, যে কুলম্বস ল, তো তুমি লিখবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পি, কি লিখবা, ই ইকুয়ালস টু কত লিখবা, 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এভাবে লিখবা না, এভাবে লিখবা, এটাকে তুমি কি করবা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিবা। এখন তুমি ক্যালকুলেশন করতে চাও যে এই যে সারফেসটা আছে ডিএস, এই সারফেসের এরিয়া হচ্ছে ডিএস, এই সারফেসটা কতটুকু ফ্লাক্সকে আবদ্ধ করে রাখছে, কতটুকু ফ্লাক্সকে সে কনফাইন করে রাখছে চারপাশ থেকে, তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা ফ্লাক্সের ডেফিনেশন লিখবা, ফ্লাক্স ইকুয়ালস কত পরে আসছো বলো তো, ই ডিএস ইন্টিগ্রেশন ভেক্টর সাইন। ওকে, আমরা হচ্ছে গিয়ে লিংক শেষ হয়ে গেলে সাথে সাথে আবার জয়েন করবো সবাই, এই থিমটা পড়ে তারপর একটা ব্রেক নিব। তাহলে এখানে ফাই লিখবো, ই ই আর ডিএস এর মাঝে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো তো, তুমি এই মাত্র বললা 0 ডিগ্রি, তাহলে এখানে কত লিখবো, কস 0 ডিগ্রি, কস 0 মানে কত আসে, 1 আসে, তাহলে এখানে ইন্টিগ্রেশন লিখবো, এখানে লিখবো ই ডি এস ফাইন ফ্লাস্ক ইন্টিগ্রেশন সাইন, ই এর বদলে কত লিখবো, 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে কে আছে, ডিএস আছে। ওকে, লিঙ্কটা শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে জয়েন করবো, এই কনসেপ্টটা পড়ে তারপর আমরা একটা 6টার দিকে একটা ব্রেক নিব। ওকে, এখনই জয়েন কর, আমি কেটে দিই।